চরাঞ্চলে একদম বেলে মাটিতে কোনো ফসল বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায় এ কথা কিছুদিন আগেও চিন্তাই করা যেত না, কিন্তু বর্তমানে এই অবস্থার কিন্তু পরিবর্তন এসেছে। বর্তমানে কৃষি যত বেশি আধুনিকায়ন হচ্ছে তত বেশি প্রতিকূল পরিবেশে মানুষ চাষ পদ্ধতি আবিষ্কার করছে, চাষ পদ্ধতি শুরু করেছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কাজে ফার্মস। দর্শক আজকে আমরা এসেছি জামালপুর জেলার নাওভাঙ্গা চর এলাকায়। এখানে কৃষকরা একদম চর অঞ্চলে বেলে মাটিতে চাষ করছে বাড়ি চিনাবাদাম নয়। দর্শক এই বাড়ি চিনাবাদাম নয় চাষ করে তারা কতটুকু লাভবান হচ্ছেন, আদৌ লাভবান হচ্ছেন কি না, এ চাষ পদ্ধতি কেমন, তার সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করব আজকে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে দেখতে পাচ্ছি চারিপাশে একদম অনেক বালু, বেলে মাটি তো, তাই না? আচ্ছা এই যে বাড়ি চিনাবাদাম নয় আপনারা চাষ করছেন, কতদিন ধরে আপনি এখানে এলাকায় কতদিন ধরে থাকছেন? আমরা বাড়ি করছি প্রায় 15-16 বছর হয়েছে। 16 বছর। আচ্ছা যখন এই চরটা জাগে তখন তো এখানে কিছু চাষ করা হতো? আমরা একটু বসি, হ্যাঁ বসে দেখি আপনার ফলন কেমন হয়েছে এবং কথা বলি। এই যে আপনি বীজ সংগ্রহ করলেন এক দুই সপ্তাহ আগে, সেটা সংরক্ষণ করে রাখতে হয় না, এক দুই সপ্তাহ তো ভালোভাবে রাখতে হয়, সুন্দর করে রাখতে আছে সুগার লাগে। আচ্ছা তো কতগুলো বীজ এরকম তো নাই, মানে কতখানি বীজ লাগিয়েছেন? এক বিঘা জায়গা আমাদের নিচে 4-5 ধরা বাদাম লাগে। 4-5 কেজি ধরা? ধরা, জি ধরা বলতে 5 কেজি এক ধরা। তো এই যে এখানে এতগুলো চীনা বাদাম লাগালেন, লাগানোর পরে আপনাদের কবে এটা উঠলো বা কি? এটা 3 মাস বাদে উঠবো, এটা লাগানোর পরে 3 মাস তার বয়স হবো তো আমরা উঠাই ফেলাবো। লাগানোর পরে কি পানি দিয়েছিলেন? লাগানোর পরে রস না থাকলে পানি দেন না, আর মাটিতে যদি রস না থাকে পানি দেন না, আর যদি রস থাকে তাহলে পানি দেন না কেন। গত বছর যে আপনারা চাষ করেছেন তো সেখানে খরচ টরচ কেমন হয়েছিল? গেছে 4-5 হাজার টাকা গেছে। মনে করলে আপনার জমি কতটুকু এখানে? এখানে জমি আমাদের 22-23 বেশি আছে, আমাদের 1 বিঘা জায়গা আছে এখানে। আচ্ছা তো লাভ হয়েছিল গত বছর? লাভ মানে 4-5 হাজার, 10-12 হাজার টাকা তো হয়েছে, মানে এক মন বাদাম দিলে 4 হাজার টাকা দেয়। আচ্ছা কত মন হয়েছিল? হয়েছিল 4-5 মন হয়েছিল। 4-5 মন, জি। আচ্ছা তারপরে কি আপনি 10-12 হাজার টাকা পেয়েছেন? জি পাইছি তো। আচ্ছা এখন কি অবস্থা আপনার আর্থিক অবস্থা, ধরেন আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার জামাই আছে, আমার মেয়ে আছে 5টা। এখন এই যে বাদাম বিক্রির টাকা দিয়ে ভালোভাবে সংসার চলছে? চলে, আর গাবি আছে বেলে দিয়েছিলে সংসার করি। আচ্ছা তো এই বছর কত টাকা আপনি বিনিয়োগ করেছেন, ওরকম 4-5 হাজার টাকাই? আচ্ছা কেমন লাভ করবেন আশা করছেন এই বছর, কি আরো বেশি নাকি আগের মতোই? এবার আমাদের খেত ভালো হয়েছে, বেশি তো আশা আছে ইনশাআল্লাহ। বেশি আশা আছে, জি। আচ্ছা এটা কি আরো 1 মাস পরে তুলবেন নাকি এই মাসে? হ্যাঁ এটা 1 মাস বাদে উজা পারাইলে, মানে বৈশাখ মাসের 3-4 দিন থাকতে এলে উঠান যাবে। আচ্ছা বৈশাখ মাসের 3-4 দিন বাদে, তাহলে আমরা একটু তুলে দেখবো, একটা পরিপক্ক গাছ আপনি তুলে দেখেন তো। বাদাম যখন তুলেন তখন বুঝেন কিভাবে হয়ে গেছে আপনারা? এই গাছটা মরে যাবো বা? দর্শক অনেক বাদাম কিন্তু আমি গুনে আসলে শেষ করতে পারবো না, আনুমানিক দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অনেক অনেক বাদাম। এখানে কোনটা বুঝবো পরিপক্ক হয়েছে বা তোলার সময় মানে তোলার অবস্থায় হয়েছে এগুলো না? এডি এডি কুমলা আছে আর এডি এডি বাকতে আছে। কুমলা মানে হচ্ছে পাক, কাঁচা আছে? হ্যাঁ কাঁচা আছে, কাঁচা আছে, এগুলো বাকতে হয়েছে মানে হচ্ছে পরিপুষ্ট হয়ে গেছে। আচ্ছা আমরা একটু একটু খুলি, হ্যাঁ একটা খুলেন, বের করার চেষ্টা করি, দেখি ভিতরে অনেক শক্ত, আমি এটা একটু মুছে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ দেখেন, আচ্ছা এইটা খাই, এটা একটু ভালো আছে দেখতে পাচ্ছি, বালু আছে যেহেতু আমি একটু মুছেই নিচ্ছি। মাশাআল্লাহ খুব ভালো, খুবই ভালো, সারটাও খুব ভালো।
সারটা খুবই ভালো এবং বললাম না বীজটাও বড় ফলনটাও ভালো হয়েছে। আচ্ছা তো ভালো করে চাষবাস করেন, এক মাস পরে ওঠানোর পরে এই মুখের হাসিটা যেন পাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন আমি যাচ্ছি। দর্শক একটু আগেই দেখালাম যে জান্নাত আপা কিভাবে বাড়ি চীনাবাদাম চাষ করছেন, এবং এখন কিন্তু আরেকজন কৃষকের সাথে কথা বলবো, তিনি বাড়ি চীনাবাদাম নয় চাষ করে আসলে কতটুকু লাভবান হচ্ছেন সেটাই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনি কি ফসল তুলে ফেলেছেন নাকি? জি ফসল তুলে ফেলেছি। বাহ মাশাআল্লাহ, খুব ভালোই তো ফলন হয়েছে। আচ্ছা একটু পরেই দেখি, আগে একটু কথাবার্তা বলি। এখানে আপনি কত বছর ধরে থাকেন? এখানে প্রায় 15 থেকে 16 বছর ধরে আর কি কৃষি আমাদের সাথে জড়িত আছি। বাদাম চাষ করছেন কতদিন ধরে? 10 বছর থেকে 12 বছর। 10 থেকে 12 বছর। তখন কি বাদাম চাষ করতেন? তখন আমরা লোকাল বাদাম প্রথমে চাষ করছি, বাজার থেকে কিনে যে বাদাম পাচ্ছেন। জি ছোট ছোট বাদাম ছিল, ছোট ছোট বাদাম। আর এখন কি বড় বড় বাদাম পাচ্ছেন? এখন জি অনেক বড় বড় বাদাম। আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে এই যে পার্থক্যটা কি দেখলেন, কেন আসলে এই বাদামটা চাষের প্রতি ঝুঁকে গেলেন? আমাদের প্রথম কারণ হলো যে আমরা লোকাল বাদাম যখন করতাম ওই বাদামটা বিঘাতে মানে 30% দেখা গেত আড়াই মন বা মানে 3 মন বা 4 মন। পরবর্তীতে আমরা যখন এরকম আটের বাদামটা আর কি করলাম, মানে কৃষি গবেষণা থেকে একটা প্রশিক্ষণ দিলেন, প্রশিক্ষণ দেওয়ার পরে তারা আমাদেরকে 15 কেজি 1 বিঘার জন্য 15 কেজি বাদাম দিলেন। এই আটের বাদামটা করলাম, করার পরে দেখি যে আমার গড় ফলন এরকম 7 মন করে আসছে। এটা আর কি আরও 3 বছর আমরা আট করতে থাকলাম। আট করার পরে দেখা গেল যে আটের বাদামটা এরকম তোলার সময় এরকম মাটি একটু শক্ত হইলে বা এরকম বৃষ্টি না হইলে, ঘাস বেশি হইলে বা এরকম কোনো যে কোনো কারণে হোক, তোলার সময় মাটিতে কিছু ঠাইকা যায়। পরে এরকম স্যারকে বলার পরে, স্যারের গবেষণা করার পর আমাদেরকে একটু নয়ের বাদাম দিলেন। এই নয়ের বাদামটা দেওয়ার পরে দেখা যেত তার ফলনও বেশি, 8 মন করে ফলন আসে 30%। দেখলে যে বাজারে এরকম চলে ভালো, মানে ঠিক আছে। আমি একটা বাদাম যেহেতু আপনি বললেন দেখতে একটু অন্যরকম দেখা যায়, একটা বাদাম একটু দর্শকদেরকে দেখাই। দর্শক উনি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যখন উনি আট চাষ করতেন তখন এই যে জায়গাটা এটা খুবই নরম ছিল, এজন্য কিছু বাদাম নিচেই থেকে যেত। এবং এটার পার্থক্যটা কি বললেন ভাই? এর পার্থক্য হলো খাস কাটা, মানে অন্যান্য বাদামের মতো আর কি দেখতে, বাদামের মধ্যে দেখতে পাচ্ছেন খাস কাটা একটা ব্যাপার আছে। আর কি বৈশিষ্ট্য আছে? আরো বৈশিষ্ট্য হলো এটা এরকম লম্বা। দর্শক অনেক বৈশিষ্ট্য তো জানলাম, কিন্তু তার আগে আরেকটা বৈশিষ্ট্য তো থেকেই যায় যে বাদামের ক্ষেত্রে বাদামের দানা যদি বড় না হয় এবং খেতে যদি মজা না হয় তাহলে আসলে বাদামের বিশেষত্বই থাকে না, তাই না? ফুলে দেখতে হবে যে আসলেই দানাটা কত বড় এবং খেতে কেমন, সেটা একটু দেখে তারপরে আমি আসলে বিচার করতে চাই। একটু দেখে ফেলি। হ্যাঁ দর্শক একটু একটু খেয়াল করেন যে বাদামটার খোসাটা যখন ছাড়লাম, ছাড়ার পর পুরো খোসাটার খোসা অনুযায়ী কিন্তু বাদামটা একদম দানাটা বেশ বড় এবং পুরো খোসাটা মিলেই কিন্তু এই বাদামটা, এবং দানাটাও দেখতে পাচ্ছেন বেশ বড়। আমি একটু খেয়ে দেখি, এখনো তো পরিপক্ক সময় হয়নি না, এক মাস, আরো এক মাস পরে উনি তুলবেন। তাহলে আমি একটু খেয়ে দেখি কাঁচা বাদাম কেমন। বাহ খুব সুন্দর, খুবই মজা, এবং স্বাদটাও ভালো, দানাটাও বড়, খোসাটাও শক্ত আছে, তাই তো? আচ্ছা তো ভাই বাদামের অবস্থা তো ভালোই। এই বাদামটা আমরা এরকম প্রথমে এরকম হাত দিয়ে এরকম ছোলাইতাম, ছোলাইতে দেখা গেত যে হাত দিয়ে অনেক সময় লাগে বা কৃষকের দেরি হয়, তার জন্য স্যারে একটা মেশিন নিয়ে আসছে, বাদাম মেশিন, ওই কৃষি গবেষণাতে আছে বাদাম ছাড়ানোর মেশিন, ওটা দিয়ে আমরা ছাড়াচ্ছি। ছাড়ার পরে এরকম দেখা গেছে অল্প সময়ে, বেশি 3-4 দিন সময় লাগে, লেবার বেশি লাগে, ওটা ছাড়াইলে অল্প সময়ে মানে 20 টাকা করে দিয়ে এরকম 1 কেজি। তবে কৃষক নিলে বা মহিলা নিলে অনেক সময় লাগে। আচ্ছা তার মানে হচ্ছে দর্শক বুঝতেই পারছেন ভাইয়া যেটা বলছে যে বাদাম ছাড়ার জন্য বাদাম ছাড়ার মেশিন ব্যবহার করছেন। আচ্ছা আমরা এইটা এখানে রাখি, তাহলে আমরা একটু কথা বলতে বলতে যাই। তো তারপরে ছাড়ার মেশিন দিয়ে আপনারা 20টাকে ছাড়ালেন, তারপরে কি করলেন? ছাড়ানোর পরে আমরা এরকম জমিতে এরকম চাষ দিছি, চাষে আমরা এরকম যদি জমি যদি কতবার যদি উর্বর হয় বা এরকম বা পলি পড়ে তাহলে 1-2টা চাষ দিলেই হয়, আর যদি এরকম পলি না পড়ে বা বন্যা না হয় তাহলে চাষ 3টা চাষ দিতে হয়, 3টা চাষ দিয়ে এরকম পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করার পরে কিছু সার দিই। তো একটু বসে দেখি যে আপনি ওই যে বললেন চাষ টাস দিয়েছেন, মাটিটাও দেখতে পাচ্ছি বালু বালু মাটি, দর্শক একদমই বালু বালু মাটি। তারপরে চাষ দেওয়ার পরে কি করলেন? চাষ দেওয়ার পরে আমরা মানে আর কি কৃষকেরা অবহেলিত ফসল মনে করে এটা প্রথমে এরকম কি তারা এরকম সার ব্যবহার করতো না, যে বুড়োতে দেখা যাবে অবহেলিত ফসল কেন বললেন বলেন তো, মানে এটা তো ভাবতে যে এটাতে কি লাভ হবে বা আসবে কি, পতিত থাকলে তো ভালো, পরে দেখলো যে না আসলে তো কিছু চাষবাস করলে অনেক টাকা আসে, অর্থ উপার্জন হয়,
ওই স্যাররা এরকম প্রশিক্ষণ দেওয়ার কারণে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে স্যাররা বলে যে এই পরিমাণে সার দাও, আমরা পরীক্ষার জন্য এরকম ইউরিয়া সার 4 কেজি, তারপরে টিএসপি সার এরকম 12 কেজির মতো, আর এমওপি সার 8 কেজি, আর এরকম জিপসাম, এই জিপসামটা এরকম আমরা এরকম দেখা যায় 6 কেজি বা জিপসাম দিই। দেওয়ার পর এরকম আমরা চাষাবাস করি বা এরকম জৈব সারও কিছু দিই, দেওয়ার কারণে দেখা গেছে ফলন অনেক অন্য বাম্পার ফলন বা ভালো ফলন হইতেছে। এই যে সারের কথা বললেন, সার দিলেন কতবার, যখন রোপণ করেন কতবার, কখন দেন? আমরা সার যখন এরকম বীজটা বপন করি তখনই আমরা সার দিই, সার মাটিতে। আমি কিভাবে দেন? মাটিতে প্রথম চাষ করি, কারাগার পর দ্বিতীয় চাষ করি, তৃতীয় চাষের সময় আমরা এরকম মাটিতে দিয়ে দিই। আর যদি এরকম চাষ দুইটা করি তাহলে শেষের চাষে আমরা এরকম সব দিয়ে এরকম ই করে দিয়ে দিই। তার মানে এই বাদাম গাছে একবারই সার দিতে হয় না? তারপরে এরকম একটু বড় হইলে এরকম দেখা যায় যে যখন ফুল আসে 60 দিনের মতো এরকম পানি দিয়ে আমরা এরকম কি কিছু হালকা ইউরিয়া অল্প করে ইউরিয়া দিতে হয়, মানে জমির আর কি ই বীজে আর কি, মানে জমি যত এরকম ভালো আর বা উর্বরতা দেখে ওই পরিমাণে সার দিই। ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তো বেশ কয়েকটা পাতায় খালুই তো দাগ পড়ে গেছে। এই দাগ পড়া ধরে টিক্কা রোগ করে বলি আমরা, টিক্কা বলি, মানে অনেক সময় খরানের কারণে বা যে কোনো এই কারণে যে ওই যে পোকামাকড় বেশি হয়ে যায় হইলে এই যে এগুলো দাগ পড়েছে এটা টিক্কা টিক্কা রোগ করে। এটার জন্য আমরা এরকম কঞ্জা নামে একটা বিষ আছে, এই কঞ্জা বিষটা ব্যবহার করলে এই এগুলো গাছের দাগ পড়বে না। আর এগুলো তো দাগ পড়ে, দাগ পড়তে পড়তে দেখা যাবে আস্তে আস্তে সবগুলো মরে যাবে। আর মরে গেলে উপরে আমরা যখন বাদাম তুলতে যাবো তখন দেখো বাদাম আছে ঠিকই, বাদামের মধ্যে এরকম দানা নাই, মানে ফলন কমে যাবে গা। তার মানে যখন যে রোগ বালাই হচ্ছে সেগুলো আপনারাও ব্যবস্থা নিচ্ছেন, তাই তো? আচ্ছা, আমরা আরেকটু সামনে আগাই, আরো গাছগুলো দেখে দেখে যাই। বলছিলেন, আচ্ছা, এটা রোপণ করেছিলেন কতদিন আগে? এটা অক্টোবর মাসে রোপণ করতে হয়, অক্টোবর মাসে। রবি মৌসুমের ফসল এখন তুলবেন, তাই তো? জি জি জি। আচ্ছা, উঠবে আরো এক মাস পর? এক মাস পর। এই বছর তাহলে আপনি কত বিঘা জমিতে করছেন? এখানে 7-8 বিঘার মতো জমি আছে। 7-8 বিঘাতে চীনা বাদাম করছেন আপনি, তো সেক্ষেত্রে কত কতখানি খরচ হয়েছে আপনার? আমাদের খরচ প্রতি বিঘা প্রতি আর কি, এখন সারার কেম কীটনাশক দিচ্ছেন, সার দিচ্ছে, লাগানোর ব্যবস্থা করে দিচ্ছে, তার জন্য বেশি একটা খরচ হয় না। পরিচর্যার জন্য আর কি 2,000-3,000 টাকার মতো খরচ হচ্ছে। ৪,০০০ টাকা আর একটু বিক্রি বেশি বেশি আর কি 30,000 টাকা বিক্রি করা যায় সচরাচর। মানে আশা করছেন যে বিঘা প্রতি 30,000 টাকা আপনি পাবেন। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই অঞ্চলে মোট কতখানি জায়গা জুড়ে আসলে এই বাড়ি চীনা বাদাম নয় চাষ করছে? বাড়ি চীনা বাদাম নয় জামালপুরের যে এরিয়া আছে তার 42% এলাকা হলো আপনার চর অঞ্চল, একেবারে চর একদম। আপনি দেখবেন যে এখানে অন্য কোনো ফসলই হয় না, শুধুই মাত্র বাদাম চাষ ছাড়া এদের এই ফসলটাই অবলম্বন করে এরা বাঁচতে পারে। কারণ হচ্ছে চীনা বাদাম 1 মণ বিক্রি করে 5-6 মণ ধান কিনতে পারে। আর 1 বিঘা জমিতে আপনি যেটা বলতেছিলেন বাড়ি চীনা বাদাম নয় কেন আমরা করতে গেলাম, এটার কারণটা হচ্ছে অন্য যে জাতের বাদাম সেটা দেশি যদি ঢাকা ওয়ান বা অন্য যে কোনো জাতের বাদামের সাথে যদি আপনি তুলনা করেন এটা বিঘাতে 6-8 মণ এই জামালপুর অঞ্চলে হয়, তো সারা বাংলাদেশে এই বাদামটা আরও বেশি হয়, 10-11 মণ পর্যন্ত ফলন আমরা পাইছি। আরেকটা হচ্ছে এটার ডিউরেশন অর্থাৎ জীবনকাল খুব কম, 145 দিন, সর্বোচ্চ 150 দিন লাগতে পারে শীতের সময়। আর কেউ যদি ফেব্রুয়ারি মাসে করে তাকে 130 দিন সর্বোচ্চ লাগতে পারে। যমুনার চর অঞ্চলে সেপ্টেম্বরে পানি নেমে যায় এবং ওইখানে ওরা সাধারণত অক্টোবরে করে, অক্টোবরে করে জানুয়ারি লাস্ট উইকে বাদামটা তুলে। এই বাদামের বীজ হিসেবে ওরা আবার উত্তরবঙ্গের 20 গ্রাম পঞ্চগড় অঞ্চলে যারা ওই গুলালু তুলে করে ওরা বীজ হিসেবে ব্যবহার করে, ফলে কি এই বাদামটাই ওইখানে বীজ হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে যে বাড়ির চীনা বাদাম নয় হলো সেমি কনফেকশনারি টাইপ, এখন আর মানে কনফেকশনারিতে একটু বড় টাইপের বাদাম লাগে, না হলে কিন্তু এটা একটু বড় টাইপের বাদাম, ফলনে বেশি, রোগ বালাই কম হয়। যে প্লটটা আপনি দেখতেছেন কৃষক নিজে বীজ রাখছে, নিজে আবার লাগাইছে, এইখানে কিন্তু আপনি দেখেন 190-100 ভাগ গজাইছে। আমরা বলি যে বাদামের ক্ষেত্রে 80 ভাগ তার উপরে গজাইলে যথেষ্ট ভালো। আমার এইখানে ওই প্রতিনিধিত্বকারী কৃষক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি কীভাবে বীজ সংরক্ষণ করা যায়। তার একটা উপায় হচ্ছে বাদাম যখন আপনার এইটা একটু যদি আমরা একটা গাছ নিয়ে দেখাই,
এই বাদামটা ম্যাচিউর হয়েছে কিনা বা পাকছে কিনা এটা দেখার জন্য সবচেয়ে বড় দরকার হলো আপনি যে এটা এটা ই করবেন এটা এই যে এটা খোসাটা উঠায় এটা এটা দেখবেন যে এর ভিতরে দেখেন যে কালো কালো যে একটা দাগ আছে এটুকু দেখা যাবে কিনা এটা হইলে বোঝা যায় এই বাদামটা পরিপক্ক হয়ে গেছে এই ধরনের বাদাম সপ্তাহে একবারে হবে না এখানে দেখবেন যে 80 ভাগ যখন এরকম হবে তখন এই বাদামগুলো সংরক্ষণ সেপারেট করতে হবে হ্যাঁ তারপর এটা আলাদা করে যেটা অপরিপক্ক এটা ফেলে দিয়ে এরপর এটা 5 থেকে 6টা রোদ দিবে দেওয়ার পরে ধরেন আপনার 50 মণ বাদাম আছে আপনার 5 কেজি বাদাম কতক্ষণ দিনের কতক্ষণ দিনে আমরা প্রথম দিকে বলি 4 থেকে 5 ঘন্টা প্রথম দিকে দিবেন এরপর 8 ঘন্টা যতক্ষণ বেলা থাকে দিবেন রোদ দিয়ে যে পর্যায়ে দেখবেন আপনি রোদ শেষের দিকে 6 রোদ দেওয়ার পরে আপনি ওজন নিতে থাকবেন একটা নির্দিষ্ট ইয়ার যখন যায় দেখবেন যে না ওজন আর কমছে না তখন আপনি বুঝবেন যে আপনার একদম ওইটা 10% বা তার কাছাকাছি এসে গেছে আপনার আর রোদ দেওয়ার দরকার নাই তারপর এটাকে শুকানোর পরে আপনি রাতে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এই যে সালার ব্যাগ বা পাটের ব্যাগ যেটা আছে চোট ইংরেজিতে যেটা বলে গানি ব্যাগ এর ভিতরে ভিতরে মোটা পলিথিন দিবেন এটা এক স্তরে হতে পারে দুই স্তরে হতে পারে শর্ত হলে এটা যেন কোনো ভাবে ছিদ্র না হয় এর ভিতরে তুলে চমৎকার করে বাদ দিয়ে রাখবেন ভিতরে যেন বাতাসও না থাকে এইটাকে যদি পরিচর্যা সঠিক মতো করে যে একটা বাদাম গাছে উত্তর অঞ্চলে আমি দেখছি 112 এইখানেই দেখছি 112টা একদম পরিপক্ক বাদাম পাওয়া যায় তার মানে এইখানে 11 মণ বাদাম হয় যখনই আপনি 112টা ম্যাচিউর বাদাম একটা গাছে বসে দেখি আমরা হ্যাঁ কিন্তু এইখানে দেখেন এদের কিন্তু এই সংখ্যাটা সেরকম না আচ্ছা একটু বসে আমরা এটা ফলনটা তো বুঝতেই পারলাম আমরা এটা একটু রাখি এবং আমরা একটু দেখি যে রোগবালাই সম্পর্কে হ্যাঁ এই যে এখানে অনেক পাতার বিভিন্ন রকম দাগ দেখতে পাচ্ছি এবং কৃষককে যখন জিজ্ঞেস করলাম কৃষক বলল যে এখন তো পরিপক্ক অবস্থায় এখন পাতার দাগ হলে কোনো সমস্যা নেই এটা কতটুকু যুক্তিযুক্ত আমাকে একটু এটা বলে দেন এই রোগটার নাম হলো আপনার টিক্কা রোগ বলে আর কি আচ্ছা পাতার উপরে এটা একটা ছত্রাকজনিত রোগ এবং এটা দেখবেন আপনি উপর দিক দিয়ে তাকাইলে কিন্তু মনে হবে রোগ নাই আপনি দেখেন এই যে এদিক দিয়ে মাঠ তাকায় দেখেন আপনার কাছে মনে হবে কোনো রোগ নাই এই রোগটা আসলে বয়স্ক পাতায় ধরে এবং এটার ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেখবেন যে একটা পর্যায়ে যদি এটা বেলে মাটিতে এই জন্য একটু কম দেখতেছেন কিন্তু এটা আরও আর্দ্রতা যখন বৃষ্টি যখন পড়বে ধরেন যারা গ্রীষ্মকালে বাদাম করছে তাদের দেখবেন এটা এমন অবস্থায় আমার এই উদাহরণ আছে পুরা ক্ষেত মরে গেছে এইখানে ওই হেক্সাকোনাজল বলে একটা ওষুধ আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে মূল উপাদানের এটা হেক্সাকোনাজল একেবারে 1 সিসি বা 1 ml প্রতি লিটার 1 থেকে 2 ml প্রতি লিটার পানিতে দিয়ে এটা নজেলটা কিন্তু নিচে দিতে হবে দেখেন আপনি উপরে কিন্তু ভালো কথা তো বলছিলেন যত পরিচর্যা তত ফলন তাহলে সারটা কিভাবে আসলে এই জন্য আমরা বলি যে বিঘাতে মাটির অবস্থা আমাদের এখানে কিন্তু জামালপুরেও আপনি দেখেন মৃত্তিকা নমুনা বিশ্লেষণ করে এরা সারের এটা যদি করতে পারে পরীক্ষা করে সবচেয়ে ভালো না হলে আমরা চরাঞ্চলের একেবারে যে এরকম বেলে মাটি যদি হয় সেখানে আমরা বলি যে শতকে কমপক্ষে 1/2 কেজি থেকে 1 কেজি ইউরিয়া দিবেন আর 16 কেজি হলো আপনার ওই যে পটাশ 12 কেজি TSP এবং 40 কেজি জিপসাম যাতে দেওয়া হয় এখানে জিপসাম ব্যবহার করলে এটার দানা আরও বড় হইতো এই পটটাও বড় হইতো এই যে আপনার ফলটাও বড় হইতো আরেকটা হলো জিপসাম যদি না থাকে মাঝে মাঝে যদি না দেওয়া হয় ক্যালসিয়ামের অভাবে ভিতরে দেখবেন যেরকম বাদাম আছে এর এই ফল আছে কিন্তু দানা নাই এরা করে কি জমি তৈরির সময় সব সার একসাথে দিয়ে যায় জিপসামকে জিপসাম কিন্তু আপনাকে দিতে হবে ফুল আসার আগে আগে দিয়ে হালকা একটু পানি দিয়ে পরিচর্যা করে দিল চমৎকার ভাবে এটা হয়ে যাবে আচ্ছা তার মানে দর্শক অনেক ভ্রান্ত ধারণার কিন্তু অবসান হলো অনেক কিছু জানতে পারলাম আসলে বলে না ওই যে এইটাতে বেশি পরিচর্যা লাগে না আসলে এটাতেও পরিচর্যা লাগে একটা বিষয় ভেবে আসলে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আপনি এত বড় একটা দায়িত্ব পালন করছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আপনি কৃষিতে যেমন গবেষণা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনার কৃষকের মাঠে কেমন ফসল হচ্ছে তাদের চাষাবাদের ক্ষেত্রে আপনি পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন এটা সত্যিই প্রশংসনীয় আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক বেশি শুভকামনা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিয়মিতভাবে দীপ্ত কৃষি দেখি এবং চমৎকার লাগে কৃষকের জন্য খুব উপকার লাগে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত
দর্শক, অনেক কৃষকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে বাদাম চাষে নাকি অত বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, কিন্তু আসলে এই ধারণাটা ভুল। আসলে আপনি যে কোনো একটি ফসলে যত বেশি পরিচর্যা করবেন ফলন কিন্তু তত বেশি পাবেন। পাশাপাশি এই যে আজকে আমরা দেখলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তার আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কৃষকদেরকে যেভাবে বীজ বিতরণ করেছে, বিভিন্ন কৃষি সরঞ্জামাদি দিয়ে সাহায্য করেছে, প্রশিক্ষণ পরামর্শ দিয়েছে, এভাবে কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে পরামর্শ প্রশিক্ষণ দিয়ে কৃষকদের পাশে থাকছেন। এর কারণে কৃষক কিন্তু এখন আর অজ্ঞতা নিয়ে থাকছে না, কৃষক জেনে বুঝে চাষ করছে। দর্শক, আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে আমি সমৃদ্ধি আজকের মতো বিদায় নিচ্ছি, পাওয়ার্ড বাই কাজি ফার্মস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।